আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদেরকে আমি একটি বিশেষ প্রোডাক্ট নিয়ে কথা বলবো আর এই বিশেষ প্রোডাক্টটি হচ্ছে আপনাদের চাহিদার কারণ আমাকে অনেক আপুরাই কমেন্টস করেন আপু আমাদের তক্ত পাতলা হয়ে গিয়েছে আমার ত্বক তো লাল হয়ে গিয়েছে আমার ত্বকে এরকম রক দেখা যাচ্ছে তবু কী প্রোডাক্ট আছে যেটা ইউজ করলে আমার এই ত্বকটা হচ্ছে খুব সুন্দর হবে এবং লেয়ারটা মোটা হবে এবং এই ধরনের রক দেখা যাবে না এবং আমার স্কিনটা হেলদি গ্লোয়িং ফর্সাও হবে হ্যাঁ সব কিছুই আপনার সমাধান হবে এই ভিডিওটি পুরোটা দেখবেন স্কিপ না করে এবং যারা অলরেডি নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনি অনেক প্রোডাক্টের ডিটেলস জানবেন এবং যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো চলুন তাহলে আমি জানিয়ে দেই কী প্রোডাক্ট নিয়ে কথা বলবো এবং এর কার্যাবলীগুলো কী কী ওয়েল আপনাদেরকে আর অপেক্ষা করাচ্ছি না আমি কথা বলবো মাইল্ড অ্যান্ড মাইন্ড জিন্সিং অ্যান্ড র্যাডিশ ক্রিম নিয়ে প্রথমে জানিয়ে দেয় কার্যাবলী বিশেষ করে যাদের ত্বকের চামড়া পাতলা হয়ে গেছে এবং যাদের রক দেখা যায় তাদের জন্য মাইন্ড অ্যান্ড মাইল্ড সিরাম এবং ক্রিমটি খুবই উপকারী সিরাম এবং ক্রিমটি ক্ষতিকর ত্বককে ভেতর থেকে সারিয়ে তুলবে এবং ত্বকের লাবণ্যতা ফিরিয়ে আনবে ত্বক ফর্ষা করে সকল প্রকার দাগ দূর করে ব্রণ দূর করে ত্বককে করবে ব্রণমুক্ত সুন্দর এবং এটি ব্রণের দাগও দূর করবে তাছাড়া ব্রণের যে গর্তগুলো হয় সেটাকেও দূর করতে সাহায্য করবে এটা আপনার ত্বকের লাবণ্যতা বহুগুণ বাড়িয়ে দেবে ত্বককে ফর্সা করবেই না শুধু ফর্সার একটা সুন্দর একটা লাবণ্যময় ফর্সা করে তুলবে স্কিনটা একটা খুব সুন্দর তেল তেলে ভাব দিবে এবং অ্যান্টিজিংয়ের কাজ করবে অর্থাৎ বয়সের ছাপ কমাতেও এটি সাহায্য করবে চলুন এবার বলে দিই কীভাবে এটি ব্যবহার করবেন ভালো মানের একটি ফেসওয়াশ দিয়ে সম্পূর্ণ মুখ খুব ভালোভাবে রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে ধুয়ে ফেলবেন তারপরে আপনার ফেসটা মুছে ক্রিমটাকে অ্যাপ্লাই করবেন খুব সুন্দরভাবে যদি আপনারা সিরামটাও অ্যাপ্লাই করতে চান ভালো রেজাল্টের জন্য তাহলে আগে সিরামটা অ্যাপ্লাই করবেন দুই থেকে তিন ফোটা পুরো ফেসে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করবেন অবজার্ভ যখন হয়ে যাবে তখন আপনারা ক্রিমটা অ্যাপ্লাই করবেন তো ক্রিমটা অ্যাপ্লাই করার পরে আপনারা ঘুমিয়ে পড়বেন এবং সকালবেলা ঘুম থেকে উঠে ফেসটা খুব ভালোভাবে এগেইন ওয়াশ করে একটা সান প্রোটেকশন ইউজ করবেন যেটা খুব বেশি ইম্পর্টেন্ট কারণ আমরা রাতের বেলা স্কিন কেয়ার করি বাট সকালবেলা যে স্কিনের কোনো প্রোটেকশন রাখি না যার কারণে আমরা যখন বাইরে যাই তখন খুব দ্রুত আমাদের স্কিন সানবার্ন করে ফেলে অথবা স্কিনটা রিপেয়ার হতে পারে না বা স্কিনটা নষ্ট হয়ে যায় ধুলো ময়লা জমে যার জন্য সান প্রোটেকশন ইউজ করাটা খুবই খুবই ইম্পর্টেন্ট এক সপ্তাহ ব্যবহার করলে আপনারা চেঞ্জটা বুঝতে পারবেন আস্তে আস্তে আর রেগুলার ব্যবহার করতে হবে নিয়ম মতো ব্যবহার করতে হবে ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করতে হবে এই জিনিসটা মাথায় রাখবেন এবং এটা অ্যাপ্লাই করার পরে আপনারা ঠিক ঘুমিয়ে যাবেন কোনো রকম মোবাইল ফোন ব্যবহার করবেন না এবং এটা যারা অর্ডার করতে চান তার ডেসক্রিপশনে দেওয়া পেজ লিঙ্ক থেকে অর্ডার করতে পারেন ডেসক্রিপশনে পেজ লিঙ্ক এবং ফোন নাম্বার যা থাকবে সেখান থেকে আপনারা চাইলে অর্ডার প্লেস করতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ